অনিচ্ছাকৃত অথবা কাজের চাপে যদি মসজিদে জামাত ছুটে যায় তখন বাড়িতে সালাত পড়লে কি মুনাফিক মুসলিম হিসাবে গণ্য হবে? মুনাফিক তো একটা কঠিন জিনিস, তাই না? মুনাফিক ইসলামে দুইভাবে চিহ্নিত করা হয়েছে। এক, যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি অন্তরে কুফুরি লালন করছেন কিন্তু বাহ্যিকভাবে তিনি ইমান প্রকাশ করছেন, তাহলে এ হলো মুনাফিক খালেস, এ মূলত কাফের। সে সত্যিকার অর্থে ইমান পোষণ করে না কিন্তু সমাজের চাপে বা অন্যদেরকে দেখানোর জন্য ইমানকে প্রকাশ করছে। আবদুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম তার অনুসারীরা, এরা ছিল মুনাফিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এদেরকে প্রকাশ্য মুনাফিক হিসেবে ঘোষণা করেন নাই, এটা কিন্তু খেয়াল করতে হবে। সুতরাং কোনো ব্যক্তিকে প্রকাশ্যে মুনাফিক বলে গালি দেওয়া বা চিহ্নিত করা এটা আমাদের জন্য ঠিক হবে না। ব্যক্তি নিজে জানতে পারবে সে মুনাফিক কিনা, সে নিজে জানতে পারবে। অনেক কাফের সে নিজে জানতে পারবে সে কাফের নাকি মোমেন, কিন্তু আরেকজনকে মুনাফিক বলা আরেকজনকে কাফের বলা এটার জন্য হুজ্জত কায়েমের প্রয়োজন আছে। বুঝতে পেরেছেন? দলিল ছাড়া তাকফির করা যাবে না, দলিল ছাড়া কাউকে খালেস মুনাফিক বলা যাবে না। তবে কারো মধ্যে যদি নেফাকের আমল দেখেন প্রমাণিত, এরকম প্রচুর আছে, তাহলে এটা হলো নেফাকে আমালি। যদি কারো ইমান ঠিক থাকে এবং সে মূলত আল্লাহর প্রতি ইমান রাখে, ইবাদতও পরিপালন করে, তারপর মিথ্যা কথা বলে অথবা ঝগড়া করার সময় একদম কঠিন ঝগড়া করে অথবা ওয়াদা খেলাফ করে, তাহলে আমাদের ওলামায়ে কেরাম একমত যে তাকে কাফের বলা যাবে না। এটা তার কিছু কিছু বৈশিষ্ট্য, সে নেফাকের বৈশিষ্ট্য সে হয়তো মানে বাস্তবায়ন করছে কিন্তু এই কারণে তাকে খালেস মুনাফিক বলা যাবে না। আর চারটা বৈশিষ্ট্য একসাথে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে খালেস মুনাফিক বলেছেন, বাট স্টিল সেই মুনাফিক যদি প্রমাণিত হয় যে না তার ইমান এবং ইবাদত ঠিক আছে তাহলেও তাকে সেটা বলা যাবে না। তাহলে কি হাদিসের সাথে আমরা কন্ট্রাডিক্ট করলাম? না, আসলে এই চারটা জায়গায় যাদের বরবাদ হয়ে যায় তাদের ইমানের জায়গাটাও বরবাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মানে তার শেষ পরিণতি হিসাব করে এই কথা বলেছেন, তার সাথে আমরা দ্বিমত করছি না, অবশ্যই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে মানুষের ইমান আমল যদি ঠিক থাকে মোটামুটি, তারপরেও নেফাকির কিছু কিছু আমল আমাদের দ্বারা বাস্তবায়িত হয়ে যায়, তখন ইমিডিয়েটলি তওবা করা প্রয়োজন। আর তখন এই নেফাকের আমলটা আমাদের জন্য কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে।